আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা লেজার কোর্সের আজকে চতুর্থ নম্বর ভিডিওতে আমরা থ্রি লেভেল লেজার সিস্টেম নিয়ে আলোচনা করব। এর আগে আমার তিনটা লেজারের ভিডিও আছে, মূলত সেই তিনটা ভিডিওতে লেজারের কীভাবে লেজার লাইট উৎপন্ন হয় তা নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি তিনটা ভিডিও দেখে এই ভিডিওটা দেখবেন, তাতে বুঝতে সুবিধা হবে। ওকে, আমরা থ্রি লেভেল লেজার সিস্টেম দেখব এখন। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের থ্রি লেভেল লেজার সিস্টেমে সাধারণত তিনটা এনার্জি লেভেল থাকে, ই1, ই2, ই3। এটা হচ্ছে আমাদের, এটাকে আমরা গ্রাউন্ড স্টেটও বলি, ইয়নকে। এখন এখানে আমরা অ্যাটমগুলোকে আমরা কী করব, প্রথমে শুরুতে শক্তি এনার্জি সাপ্লাই করে আমরা এটাকে বলে কি বাইরে থেকে এনার্জি সাপ্লাই করে অ্যাবজর্পশন করে আমরা হায়ার স্টেজে নিলাম। তাহলে আমরা নিলাম, তার পরবর্তী স্লাইডে আমরা দেখি এই ই করলাম হায়ার স্টেজে নেওয়ার পরে এখন এখান থেকে কিছু অ্যাটম স্পন্টিনিয়াস ইমিশনের ফলে ফল ডাউন করবে। এই অ্যাটমগুলো স্পন্টিনিয়াস ইমিশনের ফলে আমাদের এই দুই নম্বর কি এনার্জি স্টেজে চলে আসবে। স্পন্টিনিয়াস ইমিশন কি, সেটা হচ্ছে হলো আপনা আপনি 10^-8 সেকেন্ড পরে এটা আপনা আপনি পড়ে যায়, ফল ডাউন করবে। এখন ই2তে আমাদের ই হবে, ই অ্যাটমগুলো চলে আসবে। তারপরে আমরা ই2তে তখন এনার্জি অ্যাটম বেশি থাকবে এবং আমাদের কি হবে, এন টু গ্রেটার দেন এন ওয়ান হবে। তখন আমাদের এটার মধ্যে কী হবে, স্টিমুলেটিভ ইমিশন হবে এবং স্টিমুলেটিভ ইমিশনের ফলে আমাদের লাইট অ্যাম্প্লিকেশন হবে এবং আমরা লেজার বিম পাবো। তাহলে এটাই মূলত থ্রি লেভেল লেজার সিস্টেম। আমরা প্রথমটাকে আরেকবার দেখি। এই যে এখানে আমাদের প্রথমে আমরা অ্যাবজর্পশন করে অ্যাটম হাই এনার্জি লেভেলে নিলাম, তারপর স্পন্টিনিয়াস ইমিশনের ফলে এই যে সেকেন্ড ইসে এনার্জি লেভেলে আসলো। এখন এখানে আমাদের পপুলেশন ইনভার্সন ইনশিওর নিশ্চিত হলো এবং পপুলেশন ইনভার্সন নিশ্চিত হওয়ার ফলে আমাদের স্পন্টিনিয়াস ইমিশন ঘটবে এবং স্পন্টিনিয়াস ইমিশনের ফলে আমাদের লাইট অ্যাম্প্লিকেশন ঘটবে এবং লাইট অ্যাম্প্লিকেশনের ফলে আমরা লেজিং অ্যাকশন অর্থাৎ লেজার বিম পাবো। আমরা এই যে আবার দেখি, এই যে হাইড্রোজেন লেগে গেল, স্পন্টিনিয়াস ইমিশন হলো। এই একটা চিত্রই আমি তিনটে স্লাইডে দেখাইছি ধাপে ধাপে। প্রথমে অ্যাবজর্পশন হয়েছে, তারপরে আমাদের স্পন্টিনিয়াস ইমিশন হয়েছে এবং তারপরে অর্থাৎ স্টিমুলেটিভ ইমিশন অর্থাৎ লেজিং অ্যাকশন পাইছি। এটাই মূলত থ্রি লেভেল লেজার সিস্টেম। আর এখানে আমাদের আর একটা বিষয় বলা হয় নাই, সেটা হচ্ছিলো এই মেটাবলিক স্টেট। শুধুমাত্র এনার্জি লেভেল টুতে মেটাবলিক স্টেট হয়। আমরা জানি কী শিখছি, পপুলেশন ইনভার্সন নিশ্চিত করার জন্য মেটাবলিক স্টেট গুরুত্বপূর্ণ, কারণ এই অ্যাটমগুলো হাই এনার্জি লেভেলে গেলো এবং স্পন্টিনিয়াস ইমিশন বলে এই সেকেন্ড এনার্জি লেভেলে আসলো। আসার পরে এখানে কি 10^-30 সেকেন্ড এখানে এই অ্যাটমগুলো স্টে করলো, যার ফলে আমাদের এখানে কী হলো, পপুলেশন ইনভার্সন নিশ্চিত হলো। অর্থাৎ এটা হচ্ছে আমাদের মেটাবলিক স্টেট। আর পপুলেশন ইনভার্সন এই স্টেজ এবং এই স্টেজ, এই দুই স্টেজের মধ্যে হয়েছে, যার ফলে এটা হচ্ছে আমাদের এই লেজারটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস লেজার না, এটা হচ্ছে আমাদের ডিসকন্টিনিউয়াস লেজার বিম পাবো। আমরা ফোর লেভেল লেজার সিস্টেমে আমাদের কন্টিনিউয়াস লেজার পাবো, লেজার বিম পাবো, কিন্তু এটা যেহেতু আমাদের গ্রাউন্ড স্টেট আর গ্রাউন্ড স্টেট আসছে, সেই জন্য আমাদের এটা ডিসকন্টিনিউয়াস লেজার বিম পাবো। এটা হচ্ছে আমাদের মেটাবলিক স্টেট। আশা করি সবাই ভিডিওটি ভালো মতো বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা ফোর লেভেল লেজার সিস্টেম আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।